की देश की राज्य दैनिक संक्रमण खानिकटा कमलेओ दैनिक मृत्युते उद्वेग जेनो किछुतेई कमछे ना। देशे प्रतिदिन कम बेशी 3000 मानुषेर मृत्यु होच्छे, राज्येर संख्याटा 100-र बेशी। मृत्यु मिछिल देखते देखते क्लान्त देशबासी। आर एई परिस्थितिते हठात् राजपथे नेमे एलेन साक्षात् जम, तबे समनेर समन निये नय। মহামারীতে নিজের দুয়ারে কাঁটা দিতে এই হুগলির চন্দননগরে পথে নেমেছেন যমরাজ। ফরাসি ইতিহাসের শহরে গঙ্গা তীরবর্তী স্ট্র্যান্ড রোড বরাবর করোনা যুদ্ধে দেখা গেল তাকে। মানুষকে মাস্ক পরিয়ে প্রাণে বাঁচাতে তৎপর তিনি। যেখানেই দেখলেন কেউ মাস্ক পরেনি, সেখানেই দিলেন কড়া ধমক। পরে নিজের থেকেই মাস্ক তুলে দিলেন তাদের হাতে। কত মানুষ বিপন্ন হয়ে পড়েছে সহ্য করতে না পেরে। আমি ব্রতচারী অঙ্গনের দরবারে এলাম এবং অনুভূতি করতে যে মাস্ক পরুন, স্যানিটাইজার দিয়ে হাত ধুন অথবা সাবান দিয়ে হাত ধুন। মারণ ভাইরাসের দ্বিতীয় ঢেউ ভয়াবহ চেহারা নিলেও মাস্ক পরতে এখনো অনেকেরই অনীহা। তাদের সচেতন করতেই ন্যায়দণ্ড হাতে নিয়ে রাস্তায় যমরাজ। হুগলির একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে করোনা সচেতনতায় শনিবার এভাবেই চলল প্রচার। শিল্পীদের তরফে স্ট্র্যান্ড রোডে একটি পথনাটিকা উপস্থাপনা করা হয়। সচেতনতার অনেক রাস্তা দেখেছি, কিন্তু রাস্তায় যমরাজ নিজে এসে মাস্ক বিলিভ করছে, আমি এই প্রথম দেখলাম। যে যমরাজেরও বোধহয় প্রয়োজন হয়ে গেছে মানুষকে সচেতন করতে, যে না মাস্ক পরতেই হবে। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, তাই মাস্কের পাশাপাশি পথচারীদের চারা গাছও বিলি করেন যমরাজ। সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, হুগলি। নিয়ম না মানলে পড়তে হতে পারে কড়া শাস্তির মুখে টুইটারকে হুঁশিয়ারি কেন্দ্রীয় সরকারের। কেন্দ্রের সঙ্গে সংঘাতের মধ্যেই উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুর ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট থেকে নীল টিকের সুবিধা সরিয়ে নিল বিতর্কে টুইটার। পরে অবশ্য তা ফিরিয়ে দেওয়া হয়। কেন্দ্রের সঙ্গে সংঘাতের মধ্যেই বিতর্কে টুইটার। মাইক্রো ব্লগিং সাইট টুইটারকে শেষ সুযোগ দিল কেন্দ্র। নিয়ম না মানলে কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছে কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক। নতুন আইটি নীতি নিয়ে কেন্দ্রের সঙ্গে আইনি লড়াই চলছে সংস্থার। তার মধ্যেই শনিবার সকালে উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুর ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট থেকে নীল টিকের সুবিধা সরিয়ে নেয় সংস্থা। এর পাশাপাশি মোহন ভাগবত সহ একাধিক সংঘ নেতার অ্যাকাউন্ট থেকে নীল টিক বা যাচাই করা অ্যাকাউন্টের চিহ্ন সরিয়ে নেয় টুইটার। সংস্থার তরফে বলা হয়, গত বছরের জুলাই মাস থেকে ভেঙ্কাইয়া নাইডুর ব্যক্তিগত অ্যাকাউন্টটি ব্যবহার করা হয়নি, তাই নীল টিক সরিয়ে দেওয়া হয়েছে। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শোরগোল শুরু হয়। বিতর্কের মুখে কিছুক্ষণের মধ্যেই নীল টিকের সুবিধা ফিরিয়ে দেয় টুইটার। এরপরই মাইক্রো ব্লগিং সাইট টুইটারকে চরম হুঁশিয়ারি দিল কেন্দ্রীয় সরকার। টুইটার বা ফেসবুকের মতো নেট মাধ্যমে পোস্ট করা তথ্যের দায় কার? সংস্থাগুলির দাবি, যিনি পোস্ট করছেন তাঁর, দায়িত্ব সংস্থার নয়। মানতে নারাজ কেন্দ্র। তৈরি হয়েছে নতুন অন্তর্বর্তী তথ্য প্রযুক্তি আইন, যেখানে বলা হয়েছে প্রকাশিত তথ্যের উৎস বা বিষয়বস্তু সরকারকে জানাতে বাধ্য সোশ্যাল মিডিয়াগুলি। প্রকাশিত আপত্তিকর তথ্যের দায় নিতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সেগুলি মুছে দিতে হবে। এই আইন মেনে নেওয়ার জন্য 3 মাস সময় দিয়েছিল কেন্দ্র, কিন্তু আইন মেনে নেওয়া দুরস্থ। সরকারের বিরুদ্ধে মামলা করেছে হোয়াটসঅ্যাপ, টুইটারের সঙ্গে বিবাদ তুঙ্গে। এই প্রেক্ষিতে এবার নীল টিক বিতর্ক। এবিপি আনন্দ। সোমবার থেকে দিল্লির এমসে 2 থেকে 18 বছর বয়সীদের কোভ্যাক্সিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হচ্ছে। বয়সের ভিত্তিতে 3 ভাগে ভাগ করে হবে ট্রায়াল। এদিকে শনিবারও রাজ্যে দৈনিক সংক্রমণের সংখ্যা সামান্য কমেছে, তবে বেড়েছে দৈনিক মৃতের সংখ্যা।